নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডিতে। আজকের এই ভিডিওটিতে আমি 2020 উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন এই অধ্যায়টি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ, অর্থাৎ দুটো এমসিকিউ থাকবে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি নিশ্চিত এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে তোমরা উপকৃত অবশ্যই হবে। ইতিমধ্যে আমি 2020 উচ্চ মাধ্যমিকের জন্য তিনটি ভিডিও পোস্ট করেছি। এক নম্বর, উচ্চ মাধ্যমিক ইতিহাস সিলেবাস, কটি অধ্যায় রয়েছে তাতে, অধ্যায়গুলোর নাম কী কী, নম্বর বিভাজন ইত্যাদি সংক্রান্ত একটি ভিডিও বানিয়েছি। যে ভিডিওটা দেখলে উচ্চ মাধ্যমিক ইতিহাস সিলেবাস সংক্রান্ত তোমাদের সমস্ত ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দুই নম্বর যেটা করেছি সেটা হচ্ছে 2020 উচ্চ মাধ্যমিকের ডিএকিউ সাজেশান, এখানে 40 নম্বর থাকবে, 5টি প্রশ্ন লিখতে হবে 8 নম্বর করে, সেই সাজেশান তৈরি করেছি এবং সেখানে সম্পূর্ণ অধ্যায় সাজেশান দেওয়া রয়েছে। এবং তিন নম্বর, প্রথম অধ্যায় অতীত স্মরণের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে একটি ভিডিও বানিয়েছি। তো যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিও, উপকৃত অবশ্যই হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিও, তোমাদের বন্ধুদের সাথে FB হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। অনেক কথা বলে ফেললাম, তাই আর কথা না বাড়িয়ে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দ্বিতীয় অধ্যায়ের নাম ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন। এই অধ্যায় থেকে মাত্র দুটো এমসিকিউ আসবে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও, আমি প্রশ্ন এবং উত্তর একসাথে করেছি। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। জন কার্টিয়ার ছিলেন একজন ফরাসি নাবিক। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে দস্তক লাভ করে 1717 খ্রিস্টাব্দে। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড থমসন। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। বুয়ন নামক কৃষকরা ছিল আফ্রিকান। ইন্দোনেশিয়াতে ওলন্দাজদের উপনিবেশ ছিল। প্রশ্ন হতে পারে ইন্দোনেশিয়াতে কাদের উপনিবেশ ছিল, তো ওলন্দাজদের। দূরপ্রাচ্য বলা হয় চীন ও জাপানকে। পর্তুগাল সর্বপ্রথম জলপথে চীনে পৌঁছায়। মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ ছিলেন অবাধ অর্থনীতির প্রবর্তক। আর এই অ্যাডাম স্মিথ কোথাকার বাসিন্দা ছিলেন? ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। একবারে অ্যান্সারটা করা আছে। হ্যাঁ, আমেরিকা স্বাধীনতা লাভ করে 1783 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। চীনে মুক্তদান নীতি অর্থাৎ ওপেন ডোর পলিসি ঘোষণা করেন স্যার জন হে। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি রুডিয়ার্ড কিপলিং। যোগ্যতম উদ্বর্তন তত্ত্বটি ডারউইন প্রকাশ করেন অন দ্য অরিজিন অফ স্পিসিস নামক গ্রন্থে। এবং পরবর্তী কোশ্চিন যেটা রয়েছে সেটি হচ্ছে, শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা বলতে বোঝায় উপনিবেশবাসীদের শ্বেতাঙ্গ সুলভ সাংস্কৃতিক উন্নয়ন। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। আর একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। এই দুটো উক্তি কিন্তু করেছিলেন লেনিন। রিয়াল পলিটিক বা বাস্তব রাজনীতি গ্রহণ করেছিলেন বিসমার্ক। প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন অগাস্ট ব্ল্যাঙ্কি। ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। 1884 থেকে 85 খ্রিস্টাব্দে কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয়। ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি নীতির প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম। বার্থালোমিউ দিয়াস ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা সিংহল ইংল্যান্ডের দখলে আসে। এবং পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটি হলো, ইন্দোচীনের বর্তমান নাম ভিয়েতনাম, এটি ফরাসিদের উপনিবেশ ছিল। প্রশ্ন হতে পারে ইন্দোচীন বা ভিয়েতনাম কাদের উপনিবেশ ছিল? তাহলে সেটা ফরাসিদের উপনিবেশ ছিল। ক্লিয়ার? 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা মহাদেশে পৌঁছান হবে। হ্যাঁ, এখানে পৌঁছন করা হয়ে গেছে।
তো 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। কত খ্রিস্টাব্দে? 1664 খ্রিস্টাব্দে। শিমোনোসেকি সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? চীন ও জাপানের মধ্যে। নানকিং এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? চীন ও ইংল্যান্ডের মধ্যে। ইয়ানদাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে, অথবা বলতে পারো ব্রহ্ম দেশের সাথে হয়েছিল। তিয়ানসিনের চুক্তি 1858 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? চীনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের হয়েছিল। হোয়াইটস ম্যান বার্ডেন এই ধারণাটির প্রবর্তক ইংরেজ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং এর। উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি এসেছে লাতিন শব্দ কলোনিয়া থেকে, যার অর্থ হলো বিশাল সম্পত্তি বা স্টেট। এবং পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেছিলেন? এবার আমরা এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ এবং লেখকদের নাম জানব। দেখো, প্রথমে আছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি, অর্থাৎ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। গ্রন্থটির লেখককে জন এ হবসন। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বইটি? 1902 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, লেখককে লেনিন। 1917 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল গ্রন্থটি। ওয়েলথ অফ নেশনস, গ্রন্থটির লেখক অ্যাডাম স্মিথ, 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, লেখক চার্লস হজ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ। ফিনান্স ক্যাপিটাল, রুডলফ হিলফার্ডিং। ইম্পেরিয়ালিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, নিকোলাই বুখারিন। নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা হচ্ছে নাকরুমা লিখেছিলেন এবং ইনি ছিলেন ঘানার প্রথম রাষ্ট্রপতি। দাস ক্যাপিটাল, লেখক কার্ল মার্ক্স। দ্বিতীয় অধ্যায় থেকে এই কটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের একটু ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। তো আজকে এই অবধি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।